কৃষি নির্ভরশীল বাংলাদেশ, ঝালের একটি সুন্দর ক্ষেত দেখেছি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই যে এর পারে এই ঝালগুলি দেখুন কি সুন্দর, একটি গাছে ঝাল ধরেছে, অসংখ্য ঝাল একটি গাছে ধরেছে। দেখুন বুট ঝালের মতো দেখা যাচ্ছে, পাতার সাথে মিশে আছে বলে হয়তো বুঝতে পারছেন না। এখানে কৃষকের যে অবদানের কথা আসলে আমরা ভুলতে পারবো না। আমি প্রায় প্রায় বলি যে আমরা যাদের সম্মান ইজ্জত করার কথা তাদের করি না। এই বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে যদি কাউকে সম্মান করতে হয় বা ইজ্জত করতে হয়, সেটা আমার মনে হয় সর্বোচ্চ বা সবার আগে কৃষকের করা উচিত। আপনি আমি যদি কর্ম নাও করে থাকি 10 দিন, 1 মাস, 1 বছর, তাহলে মনে হয় দেশের অনেক ক্ষতি হতে পারে, কিন্তু মানুষের না। আর যদি কৃষকের একটি বের কৃষক আবাদ থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে সারা পৃথিবীর লোক দারিদ্রতা এবং খাওয়ার কারণে অনেক কষ্ট বা মৃত্যু করতে পারে সব সময়ের জন্য। কেন জানি না এই কৃষকেরই আমরা অবমূল্যায়ন করে থাকি। গাছের ফুল একটু কাছ থেকে দেখাই, এখন সিজন না, তবু দেখুন ঝাল গাছের ফুল ফল এবং গাছে অনেক ঝালগুলি সুন্দরভাবে পেকেছে। আমরা শহরে বসে এই ঝালের দাম 2 টাকা বেড়ে গেলে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু গরু গোস্ত, ইলিশ মাছ, বিদেশি পোশাক, বিদেশি সেন্ট, এর দাম যদি হাজার হাজার গুণ বেড়েও যায়, আমাদের কাছে আরও ভালো লাগে, কমে গেলেই সমস্যা। দামি দামি গাড়ি, তেল ন্যায্য মূল্য দিতে গেলে আপনার আমার অনেক কষ্ট হয়ে যায়। দেখুন কত বড় একটি ক্ষেত, এটা অনেক বড়। এখন ঝালের এই কাছে অনেক ঝাল আছে, কিন্তু ঝালগুলা যে কোনো কারণে এখন ফলন কম হবে, কারণ এর ওজন কম হবে। গাছের গোড়াগুলি কত সুন্দর করে পানি আসলে এই গাছগুলি সব মরে যায়, যার জন্য বর্ষার সময় ঝালের দাম বেড়ে যায়। গাছের গোড়া নড়ে গেলে, ঝাল গাছের গোড়া নড়ে গেলে ঝাল গুলি মারা যান, কৃষকের তখন বিরাট ক্ষতি হয়ে যায়। এটা আসলে আমরা সচরাচর আমরা নিজেরা মাথার মধ্যে না নিয়ে কৃষকের পারে রেগে যাই যে দাম বেড়ে গেছে। এই দেখুন এই ঝালগুলি যদি আরও পাকে তাহলে দেখতে ইচ্ছে করে, আসলে সবুজের মাঝে সবুজ, লাল, নীল এই ফলগুলি আরও সুন্দর হয়। আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করব, আমরা যে যেখান থেকে যে অবস্থাতে থাকি, আমরা কৃষকের সম্মান করি, কৃষকের মূল্যায়ন করি, কৃষকের ন্যায্য মূল্যটা বুঝে দিতে কৃপণতা না করি। আর সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। খুদা হাফেজ।